हेलो स्टूडेंट्स, वेलकम टू एडुएड। लास्ट सेशने आमरा आलोचना करेछिलाम आसामे 1857 साले विद्रोहे प्रभाव एवं विद्रोहे मूल नायक छिलेन मणिराम देवान, उनी किभाबे आसामे विद्रोह परिचालित करेछिलेन। आमरा एटाओ जेनेछिलाम जे आसामे विद्रोह व्यर्थ होयेछिलो, मणिराम देवानके एवं पियाली बड़ुआके फाँसी देवा होयेछिलो। एबार आसो आमरा आलोचना करी जे विद्रोह व्यर्थ होयेछिलो तार कारणगुलो की की छिलो, সেই সমস্ত কারণগুলো আমরা এই সেশনে বিস্তারিতভাবে আলোচনা করব। তো প্রথম কারণ আসছি আমি, প্রথম কারণ হলো নাম্বার এক, বিদ্রোহীদের সংখ্যা ছিল অতি নগণ্য। এই পয়েন্টটা আমি বলতে চাই, এই বিদ্রোহ মণিরাম দেওয়ানের সমর্থকরা জোড়হাট এবং শিবসাগরের মধ্যেই সীমাবদ্ধ ছিল। গুয়াহাটি, নগাঁও এবং কামরূপে এই বিদ্রোহ বিশেষ প্রভাব বিস্তার করতে পারেনি। এটা হলো গিয়ে পয়েন্টটা, তোমরা বিস্তারিতভাবে ভাবে বইয়ে ভালোমতো পড়ে ওটা লিখবে যে এটা গুয়াহাটি, ডিব্রুগড় এবং শিবসাগরে সীমাবদ্ধ ছিল, নগাঁও কামরূপ বিশেষ নগাঁও এবং কামরূপে এই বিদ্রোহ বেশি প্রভাব বিস্তার করতে পারেনি। তো সেকেন্ড পয়েন্টে আসছি আমি, বিদ্রোহীদের সময় বিদ্রোহীদের সময় জ্ঞানের অভাব। তার মানে কি, যদিও বিদ্রোহীরা নিজেদের একটা কর্মপন্থা ঠিক করেছিল ওরা, কিন্তু সেই কর্মপন্থাকে তারা সময় মতো কাজে লাগাতে পারেনি, তার জন্যই বিদ্রোহটা অসফল হয়েছিল। থার্ড পয়েন্টে আসছি আমি, মণিরাম দেওয়ান বিদ্রোহস্থল থেকে বহু দূরে কলকাতায় অবস্থান, ঠিক আছে। আগেই বলেছি যখন উত্তর ভারতে সিপাহী বিদ্রোহ শুরু হয়, মণিরাম দেওয়ানও তখন ব্রিটিশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, কিন্তু মণিরাম দেওয়ান সেই সময় কলকাতায় ছিলেন। কলকাতা বসে সেই সময় আসামের থেকে কলকাতার যা দূরত্ব ছিল, এখনের কথা আলাদা, কিন্তু সেই সময় দূরত্বটা প্রচুর বেশি ছিল, মানে তখন তো আর এত যানবাহনের সুযোগ সুবিধা ছিল না, কাজে অত দূর থেকে বসে আসামে বিদ্রোহ পরিচালনা করাটা মণিরাম দেওয়ানের পক্ষে সম্ভব ছিল না। চার নম্বর পয়েন্টে আসছি, মণিরাম দেওয়ান সমাজের সকল শ্রেণীর মানুষকে জড়িত করতে পারেননি। তার মানে কি, মণিরাম দেওয়ান এই বিদ্রোহের সমর্থন সকল শ্রেণীর মানুষের থেকে পায়নি। যারা অভিজাত শ্রেণী ছিল, সেই সময় তারা বাঙালি শ্রেণীর জীবনধারার প্রতি বেশি আকৃষ্ট ছিল, সেই সময় তারা সেই বিদ্রোহকে সম্পূর্ণভাবে সমর্থন করেননি, সেই বিদ্রোহতে মণিরাম দেওয়ানের বিদ্রোহকে সমর্থন সেই সময় তারা করেনি। পাঁচ নম্বর পয়েন্টে আসছি, বিদ্রোহীরা অস্ত্রশস্ত্রের যোগান পায়নি। বিদ্রোহ যে অসফল হয়েছিল তার একটা মেন কারণ ছিল বিদ্রোহীরা সে সময় অস্ত্রশস্ত্রের যোগান পায়নি। মণিরাম দেওয়ান যদিও বলেছিল যে উনি কলকাতা থেকে বিদ্রোহীদেরকে অস্ত্রশস্ত্রের যোগান দেবেন, কিন্তু তার আগে উনি ধরা পড়ে গিয়েছিলেন, সেই জন্য তিনি বিদ্রোহীদেরকে অস্ত্রশস্ত্রের যোগান দিতে পারেননি। ছয় নম্বর পয়েন্টে আসছি, বিদ্রোহীরা কার্যপন্থার গোপনীয়তা রক্ষা করতে পারেনি। বিদ্রোহীরা কি কার্যপন্থার গোপনীয়তা রক্ষা করতে পারেনি, কারণ মণিরাম দেওয়ান কন্দপুরেশ্বর সিংহকে ষড়যন্ত্রের যে সকল চিঠি পাঠিয়েছিলেন, সেই সকল চিঠি ক্যাপ্টেন হলরয়েডের হাতে পড়ে যায়। ব্রিটিশ সরকার বিদ্রোহের সমস্ত ঘটনা সম্বন্ধে অবগত হয়ে যায় এবং তার বিরুদ্ধে বিদ্রোহ প্রতিহত করার ব্যবস্থাও তারা নিয়ে নেয়, তার জন্য বিদ্রোহ অসফল হয়। সাত নম্বর পয়েন্টে আসছি, অসমে ব্রিটিশ সৈন্যবাহিনীতে কর্মরত সৈন্যরা বিদ্রোহে অংশগ্রহণ করেনি।
আরেকটা প্রধান কারণ ছিল বিদ্রোহ ব্যর্থ হওয়ার, যে অসমে ব্রিটিশ সৈন্যবাহিনীতে কর্মরত যারা সৈন্যরা ছিল তারাই আসল যে সিপাহি বিদ্রোহ বলে যে বিদ্রোহ পরিচিত ছিল সেই বিদ্রোহে সেই সৈন্যরাই আসলে অংশগ্রহণ করতে পারেনি। এই সাতটা কারণের জন্য আসামে সিপাহি বিদ্রোহ যদিও মনিরাম দেওয়ান পরিচালিত করতে চেয়েছিলেন কিন্তু এই সাতটা কারণের জন্য আসামে বিদ্রোহ ব্যর্থ হয়। কিন্তু এই বিদ্রোহ ব্যর্থ হলেও এই সকল বিদ্রোহের কিছু গুরুত্বও ছিল, সেটা আমরা এখন ডিসকাস করব। আচ্ছা, এবার আসছি আমরা 1857 সালের সিপাহি বিদ্রোহের গুরুত্ব সম্বন্ধে আলোচনা করছি। আসামে যে সিপাহি বিদ্রোহ হয়েছিল তার গুরুত্ব সম্বন্ধে আলোচনা করছি। তো প্রথম পয়েন্টে আমরা আসি, এক নম্বর পয়েন্ট, 1857 সালের বিদ্রোহের ফলে অসমের ইতিহাসে প্রথমবারের জন্য একটি সর্বভারতীয় ঘটনার সঙ্গে অসম জড়িত হয়েছে। তো কি 1857 সালের বিদ্রোহের ফলে আসামের ইতিহাসে প্রথমবারের জন্য আসাম সর্বভারতীয় স্তরে পরিচয় পেয়েছিল, ইতিহাসে একটা সর্বভারতীয় ঘটনার সঙ্গে জড়িত হয়েছিল, এটা হলো গিয়ে প্রথম গুরুত্ব। তো সেকেন্ড পয়েন্টটাতে আসছি, সেকেন্ড গুরুত্ব হলো 1861 সালের থেকে আরম্ভ হওয়া কৃষক বিদ্রোহ সমূহ, 61 সালের থেকে আরম্ভ হওয়া কৃষক বিদ্রোহ সমূহ 1857 সালের বিদ্রোহেরই প্রতিক্রিয়া। তার মানে 1861 সাল থেকে যে আসামে সিপাহি বিদ্রোহগুলো শুরু হয় তার অনুপ্রেরণা তারা পায় 1857 সালে সিপাহি বিদ্রোহগুলো থেকেই তারা অনুপ্রেরণা পায়, আর সেটারই প্রতিক্রিয়া ছিল 1851 সালের কৃষক বিদ্রোহ সমূহ। তিন নম্বর গুরুত্ব হলো 1857 সালের বিদ্রোহ থেকে ভারতীয় স্বাধীনতা আন্দোলনের অন্যান্য সংগ্রামীরাও মনিরাম দেওয়ান তথা সহযোগীদের কর্মের দ্বারা অনুপ্রাণিত হয়েছিল। তার মানে কি 1800 সালের বিদ্রোহ থেকে ভারতের স্বাধীনতা আন্দোলনের যে অন্যান্য সংগ্রামীরা ছিল তারাও মনিরাম দেওয়ান আর মনিরাম দেওয়ানের যারা অন্যান্য সহযোগী ছিলেন, যারা পিয়ালি বড়ুয়া, ফরমুদ আলী, যাদের নাম আমরা বলেছি, তাদের কর্মের দ্বারা অনুপ্রাণিত হয়ে তারাও ভারতের স্বাধীনতা আন্দোলনে বিশেষভাবে অংশগ্রহণ করার জন্য অনুপ্রেরণা পেয়েছিল। তাই এটা হলো ভারতে সিপাহি বিদ্রোহের, বিশেষ করে আসামে 1857 সালে সিপাহি বিদ্রোহের গুরুত্ব কী ছিল। এই তিনটা পয়েন্ট খুব ভালো মতো পড়বে, এই তিনটা পয়েন্ট আসে ম্যাট্রিকে প্রায়ই। নেক্সট সেশনে আমরা আলোচনা করব, এই যে বললাম 1861 সাল থেকে কৃষক বিদ্রোহ আরম্ভ হয়েছিল যেটা এই সিপাহি বিদ্রোহের প্রতিক্রিয়া ছিল, সেই সিপাহি কৃষক বিদ্রোহগুলো নিয়ে আমরা নেক্সট সেশনে আলোচনা করবো।